চলছে আমাদের বাংলাদেশ শাল দিকে যাচ্ছে আপনারা দেখতে পড়তেছেন গাজীপুরের মতো হাইটেক সিটি আমাদের আমার বিয়ে তো এই যে লজ্জাপতি এটা তো বোঝাই যায় এটা বিয়ে আমরা কেউ চিনি বলে মহাখালী বাসস্ট্যান্ড হতে প্রভাতী বনশ্রী পরিবহন এবং অনন্য পরিবহন দিয়ে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। তারপর মোমিনসিং হাইওয়ে রোড ধরে মাস্টারবাড়ি দিয়ে বাউলমির্জাপুর আসতে হবে। বাউলমির্জাপুরের থেকে অটো দিয়ে জামালপুর আসতে হবে। জামালপুর হয়ে মকশবিল দিয়ে সোজা কালিয়াকৈর যেতে হবে। আর আপনারা যা স্ক্রিনে দেখেছেন এটি হলো কালিয়াকৈর রোড। কালিয়াকৈর বাজার থেকে একটু পূব দিকে গেলেই দেখতে পারবেন স্বপ্নের বঙ্গবন্ধু হাইটেক সিটি অবস্থিত। হ্যালো ভিউয়ার্স, কে বলছে আমাদের বাংলাদেশ শাল দিকে যাচ্ছে আপনারা দেখতে পড়তেছেন গাজীপুরের মতো হাইটেক সিটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তৈরি করে দিয়েছে। আর হাইটেক সিটিটা অনেক সুন্দর, আর বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যারা কেউ ফটো রিভিশন করতে চান বা কিছু শুটমুট করতে চান তাহলে হাইটেক সিটিতে আপনারা আসতে পারেন, অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু সুন্দর হাইটেক রেল স্টেশন। আর আমার জানার মতে আমি যত রেল স্টেশন আমাদের গাজীপুরের মধ্যে দেওয়া হয়েছে এই রেল স্টেশনটা সবচেয়ে সুন্দর। বিশ্বাস না হলে আপনারা একবার ঘুরে এসে দেখতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে না মামুন ভাইয়া মিথ্যা কথা বলছে, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে বলে দিবেন যে ভাইয়া আপনার যেটা বলছেন বা আপনার যেটা দেখাচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে আমাদের গাজীপুরের মধ্যে আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট এই হাইটেক রেল স্টেশনটা। আর এই রেল স্টেশন দেখতে অনেক সুন্দর, গাজীপুর সিটিকে অনেক উন্নত করার জন্য। আর আপনারা দেখতে পারতেছেন যে এটা হলো ঢাকা টাঙ্গাইল হাইওয়ে রুট, আর এই রুটটা অনেক সুন্দর। আর আপনার ফুটেজের মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেখাবো। আর আমি একটু ভিতরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পারতেছেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন এই ভ্রমণ করেছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রেল স্টেশনটা অনেক সুন্দর। আপনারা ফুল গাজীপুর নানান ধরনের পেজে এই হাইটেকের অনেক ফটো ভিশন করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই রেল স্টেশনটা কতটুকু সুন্দর। আমার কাছে আসলে বেসিক্যালি অনেক ভালো লাগছে। আর আপনারা একবার এসে দেখতে পারেন যে এটা কতটুকু সুন্দর। আমার মনে হয় বিকালের পরিবেশটা অনেক সুন্দর। আর করোনা ভাইরাসের কারণে আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশনটা সম্পূর্ণভাবে বন্ধ, কোনো টিকিট কাউন্টারে কোনো লোক নেই। বেসিক্যালি এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। আর আপনারা দেখতেই পারতেছেন যে এটা হলো ঢাকা টাঙ্গাইল রেলওয়ে রুটটা। এই রুটটা আসলে অনেক সুন্দর, আপনারা একটু খেয়াল করতে পারতেছেন যে এই জায়গাটা অনেক সুন্দর। বিকালে অনেক মানুষ এই জায়গায় এসে তারা ফটো ভিশন করে থাকে এবং ছবি টবি তুলে থাকে। আমার কাছে বেসিক্যালি অনেক সুন্দর লাগছে। অলরেডি আপনারা ড্রোন ভিউর মাধ্যমে আপনারা দেখে ফেলেছেন যে এই হাইটেক রেল স্টেশনটা কতটুকু সুন্দর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে এই হাইটেক সিটিটি তৈরি করা হয়েছে। আর এই হাইটেক সিটিটা দেখতে যেমন অনেক সুন্দর এবং পরিবেশের দিক দিয়ে অতুলনীয়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বিকালবেলা আপনারা এসে ঘুরতে পারেন এবং নানান পেজে আপনারা ছবি আপলোড দিতে পারেন। যারা আসলে আমার মতো ঘুরতে পছন্দ করেন এবং ফটো ভিশন করতে পছন্দ করেন তারা অবশ্যই বঙ্গবন্ধু হাইটেক সিটিটা আসবেন, এসে ঘুরে যেতে পারেন, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। হ্যালো,
ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কে বলছে যে হাইটেক সিটিতে দেখছেন কত মানুষ এই জায়গায় সে টিকিট খেলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তারা এখন ভিউয়ার্স এই যে গুড্ডি উড়াইতেছে তো আসলে কি 8 পয়েন্টের জন্য সবাই বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে এজন্য কিছু কিছু মানুষ এই জায়গায় ঘুরতে আসে আপনারা অনেক বাচ্চারা টিকিট খেলতেছে এবং অনেকে এই গুড্ডি উড়াইতেছে তো বেসিক্যালি আমার এই জায়গায় এসে আমার অনেক ভালো লাগলো আপনারা আসতে পারেন আপাতত আমাদের হাইটেক সিটি ঘোরা শেষ এই হাইটেক সিটির অনেক ভালো তো আজকে তো এই জায়গায় ফটো সেশন করলাম তো কেমন লাগলো তোমার ভালো না জায়গাটা আসলে ভালো না বললাম যে জায়গাটা অনেক সুন্দর তুমি প্রচুর মানুষ প্রচুর মানুষ না বেসিক্যালি তোমার এটা প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে তোমার কে কি রকম লাগছে সেটা বলো আমার বিয়ে তো এই যে লজ্জাপতি এটা তো বোঝাই যায় এটা বিয়ে আমরা কে কি রকম লাগছে বলেন একটু বলেন ব্লগ শুট চলতেছে বলেন না যে তো ভিউয়ার্স আবার তো আমাদের এই জায়গায় ঘোরা শেষ এখন দেখি যে গালিয়াকোট জমিদার বাড়ি যাওয়া যায় কিনা যদি সময় কুলাই তাহলে যাব আর না হলে আজকের ব্লগটা এই জায়গায় স্টপ হয়ে যাবে তো যাই এবং খাওয়ার পরে কালিয়াকোট জমিদারের বাড়ির দিকে রওনা দেবো জমিদার বাড়িতে যাবো এবং যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো কোনো ফুটেজ নিতে পারবো না সব কথা কি জমিদার বাড়িটা আমরা এখন কিনতেছি না বা বড় ভাইদের কাছে জিজ্ঞেস করছি তো বড় ভাইরা বলতেছি যে ওই দিকে তো ওই দিকে যাবো এবং দেখি যে আপনাদের জমিদার বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারি কিনা আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক এনজয় করবেন ভালো লাগবে আসলে মামার মুড়িটা খাবেন আমার কাছে অনেক বেশি গেলে অনেক মজা লাগে আর যাই তো বলছে সবসময় আমার বিরুদ্ধে থাকে এটা জানেন দেখতেই পাচ্ছেন আমি এখন বর্তমানে আসি কালিয়াকোট জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে ভিতরে ঢুকবো এবং আপনাদের সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করবো চলেন যাই